দিনের বেলায় সব শান্ত নিবিড়, কিন্তু রাত হলেই শুরু হয় বালু উত্তোলন। ফেনীর শুভপুর এলাকায় এমনটাই চলছে দীর্ঘদিন ধরে। জেলায় বৈধ বালুমহাল রয়েছে 8টি, এর মধ্যে 3টি বালুমহাল কয়েক বছর যাবৎ ইজারাহীন রয়েছে, তবে এগুলো থেকে থেমে নেই বালু উত্তোলন। ইজারা ছাড়াই ফেনী নদীর দক্ষিণ পাশে মিরসরাই এলাকায় 2 বছর ধরে বালু উত্তোলন করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। অতিরিক্ত বালু উত্তোলনে দিশে হারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষেরা, হারাতে বসছে নদী পাড়ের সরকারের দেয়া আশ্রয়ন প্রকল্পটি। এরা রাতে রাতে বালু গাড়ি এরা নিয়ে যায় রে, আর ওই পুলিশ এরা তো রাত্রে কোনো আসে না, তো দিনে একটু দিনে তো কোনো কাটেন না। আমরা ঝুঁকিতে আছি, আমাদের বাড়িঘরও কোন দিন বিলীন হয়ে যায়, মানুষ অসহায় অবস্থা আছে, কিছুই বলতে পারতেছে না। বেশ দিন জলে বালু উত্তোলন বন্ধ, যদি উত্তোলন না হয় আমরা ব্যাঘাত হয়ে যাব। ইজারা এলাকা বাদ দিয়ে বিসিক সংলগ্ন সরকারি জমি, কৃষি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি থেকেও রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। অবাধে বালু তোলায় বিলীন হচ্ছে নদীপাড়ের বিভিন্ন স্থাপনা। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের ঘরবাড়ি, অন্যদিকে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের উন্নয়নে নেওয়া পানি উন্নয়ন বোর্ডের 672 কোটি টাকার প্রকল্প। বছরের পর বছর অবৈধ বালু বাণিজ্য করলেও প্রশাসনের তদারকি নেই। চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে বালু উত্তোলনের কথা নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন, জানিয়েছে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদীর তীরবর্তী জমির ক্ষয়ক্ষতির শিকার হয় এবং পাওয়ার স্থাপনা ক্ষয়ক্ষতির শিকার হয়, নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পাওয়ার আইনি পদক্ষেপ নেবে। সীমানার বাইরে গিয়ে অনেকেই বালু তুলতেছিলেন, এরকম অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা মোবাইল কোড করে জরিমানা করেছি এবং আমরা রেগুলার মামলাও করেছি। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে স্থানীয় নদী ও নদী তীরবর্তী জীবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাইটিভি।